Hi friends, I am Polas Handik, assistant professor at SPP Girls College Golaghat. Today I bring a new video regarding the concept of differential equation, which is a very important concept in the study of mathematical economics, or so far as the application of economics, mathematics in economics is concerned. Differential equation bikhoye aji moi আজি এই ভিডিওটোত অলপমান বিশ্লেষণ কৰিব বিচাৰিছো দা ইন্ট্ৰোডাক্টৰি পাৰ্ট আৰু ফার্স্ট অৰ্ডাৰ লিনিয়াৰ ডিফাৰেনশিয়েল ইকুৱেশ্যন উইথ কনষ্টেণ্ট কোএফিচিয়েন্ট এণ্ড কনষ্টেণ্ট টার্ম এই কনসেপ্টৰ বিষয়ে আজি আমি আলোচনা কৰিম উইথ এক্সাম্পল সো আমি প্ৰথমে ডিফাৰেনশিয়েল ইকুৱেশ্যনটো কি সেই বিষয়ে অলপমান কব বিচাৰিছো হোৱাট ইজ দ্য মিনিং অফ ডিফাৰেনশিয়েল ইকুৱেশ্যন সো ডিফাৰেনশিয়েল ইকুৱেশ্যন ইজ নাথিং বাট এ কাইণ্ড অফ ইকুৱেশ্যন উইচ ইনভলভ ডেৰিভেটিভ আমি ইতিমধ্যে আগৰ ক্লাছবিলাকত আলোচনা কৰিছো হোৱাট ইজ কল ডেৰিভেটিভ যেন আমি যেতিয়া বস্তু এটা চাপোজ ইণ্ডিপেণ্ডেণ্ট ভেৰিয়েবল এটাৰ পাৰ্চেণ্টেজ চেঞ্জ হোৱাৰ কাৰণে ডিপেণ্ডেণ্ট ভেৰিয়েবলটো কেনেকৈ চেঞ্জ হৈছে সেইটোকে আমি ডেৰিভেটিভ বুলি কওঁ চাপোজ আমি ডি ডি এক্স অফ ৱাই এইটো আমি ডেৰিভেটিভ বুলি কওঁ দিছ ইজ কল ফাৰ্ষ্ট অৰ্ডাৰ ডেৰিভেটিভ সো যিবিলাক ইকুৱেশ্যনত এনেকুৱা ধৰণৰ ডেৰিভেটিভ থাকিব যিবিলাক ইকুৱেশ্যনছ ইকুৱেশ্যনছ মানে নিশ্চয় বুজি পাইছা ইকুৱেশ্যনছ ৱেন আমি ডিপেণ্ডেণ্ট ভেৰিয়েবল বা ইণ্ডিপেণ্ডেণ্ট ভেৰিয়েবল থাকিব যিবিলাক ইকুৱেশ্যনত ডেৰিভেটিভছ থাকিব সেই ধৰণৰ ইকুৱেশ্যনবিলাকক আমি সাধাৰণতে ডিফাৰেনশিয়েল ইকুৱেশ্যনছ বুলি কওঁ সো ডিফাৰেনশিয়েল ইকুৱেশ্যনত সাধাৰণতে ডিফাৰেনশিয়েল ইকুৱেশ্যন ইজ এ কাইণ্ড অফ ইয়াত এনেকুৱা ধৰণৰ ইকুৱেশ্যনটোত এটা ইমপ্লিচিট ৰিলেশ্যনশ্বিপ দেখায় বিটুইন দ্য ভেৰিয়েবলছ এণ্ড দেয়াৰ ডিফাৰেঞ্চিয়েলছ ভেৰিয়েবলবিলাকৰ আৰু তাৰ ডিফাৰেঞ্চিয়েলবিলাকৰ মাজত ভেৰিয়েবল আৰু ডিফাৰেঞ্চিয়েলবিলাকৰ মাজত এটা ইমপ্লিচিট ৰিলেশ্যনশ্বিপ থাকিব এক্সপ্লিচিট ৰিলেশ্যনশ্বিপ নহয় আমি আগতে অলৰেডি ইমপ্লিচিট ফাংচন এক্সপ্লিচিট ফাংচন এই বিষয়ে আলোচনা কৰিছোঁ সেইকাৰণে মই আকৌ ইয়াত ডিটেইলছত আমি আকৌ আলোচনা কৰিব বিচৰা নাই উই ডোণ্ট ৱান্ট টু গ' থ্ৰু ইট এগেইন বিকজ উই হেভ অলৰেডি ডিছকাছ ইট ইন আৰ্লিয়াৰ ক্লাছেছ হোৱাট ইজ এক্সপ্লিচিট ফাংচন হোৱাট ইজ ইমপ্লিচিট ফাংচন চ' এনেকুৱা ধৰণৰ ইকুৱেশ্যন হয় ডিফাৰেঞ্চিয়েল ইকুৱেশ্যন য'ত আমি ইমপ্লিচিট ফাংচন ৰিলেশ্যনশ্বিপ দেখাওঁ বিটুইন দ্য ভেৰিয়েবলছ চাপোজ এক্স এণ্ড ৱাই এণ্ড দেয়াৰ ডেৰিভেটিভছ ডি এক্স এণ্ড ডি ৱাই এই বিষয়ে এইটোকে আমি ডিফাৰেঞ্চিয়েল ইকুৱেশ্যন বুলি কওঁ এতিয়া ডিফাৰেঞ্চিয়েল ইকুৱেশ্যনছক আমি বিভিন্ন ধৰণৰ এক্সপ্লেনেশ্যন থাকিব পাৰে ইট মে বি ফাৰ্ষ্ট অৰ্ডাৰ যেতিয়া ডিফাৰেঞ্চিয়েল ইকুৱেশ্যনটো এনেকুৱা এটা ধৰণৰ য'ত এনেকুৱা ধৰণৰ থাকিব ডি ৱাই বা ডি এক্স থাকিব বা ডি ডি এক্স অফ ৱাই থাকিব দিছ ইজ কল ফাৰ্ষ্ট অৰ্ডাৰ যদি কেনেবাকৈ ই ডি এক্স অৰ্ডাৰ ডি স্কোৱাৰ ৱাই হয় এনেকুৱা যদি থাকে তেতিয়াহ'লে ছেকেণ্ড অৰ্ডাৰ ডিফাৰেঞ্চিয়েল ইকুৱেশ্যন হ'ব এনেকুৱা যদি ডেৰিভেটিভ থাকে যদি ই তিনিলৈকে থাকে তেতিয়া থাৰ্ড অৰ্ডাৰ হ'ব এইটো গৈ গৈ আমি এণ্ড অৰ্ডাৰলৈকে থাকিব পাৰে কিন্তু ফৰ আৱাৰ কোৰ্চ পাৰ্চপেক্টিভ উই হেভ টু ডিল অনলি দ্য ফাৰ্ষ্ট অৰ্ডাৰ ডিফাৰেঞ্চিয়েল ইকুৱেশ্যনছ এণ্ড দ্য ফাৰ্ষ্ট টপিক অফ দ্য ফাৰ্ষ্ট অৰ্ডাৰ ডিফাৰেঞ্চিয়েল ইকুৱেশ্যন ইজ ফাৰ্ষ্ট অৰ্ডাৰ লিনিয়াৰ ডিফাৰেঞ্চিয়েল ইকুৱেশ্যন উইথ কনষ্টেণ্ট কোএফিচিয়েন্ট এণ্ড কনষ্টেণ্ট টাৰ্ম চ' ফাৰ্ষ্ট অৰ্ডাৰ লিনিয়াৰ মানে ফাৰ্ষ্ট অৰ্ডাৰ প্ৰথম ৰৈখিক আমি প্ৰথম আমি ক'ব পাৰোঁ যে ফাৰ্ষ্ট অৰ্ডাৰ ৰৈখিক ডিফাৰেঞ্চিয়েল ইকুৱেশ্যন ৰৈখিক ডিফাৰেঞ্চিয়েল ইকুৱেশ্যন উইথ কনষ্টেণ্ট কোএফিচিয়েন্টটো কনষ্টেণ্ট থাকিব মানে কোএফিচিয়েন্টটো চলকবোৰো কিব স্থিৰ থাকিব আৰু তাৰ যিটো টাৰ্ণ থাকিব যিটো আমি টোটেল ভেলু সেইটো কনষ্টেণ্ট থাকিব চ' এনেকুৱা অৱস্থাত আমি জেনেৰেল ফৰ্মটো কেনেকুৱা হ'ব ইয়াৰ ইকুৱেশ্যনছটো এনেকুৱা ধৰণৰ হ'ব ডি ডি এক্স অফ ৱাই এইটো আমি ডেৰিভেটিভ প্লাছ ইউ এক্স অফ ৱাই চাপোজ এইটো হৈছে এক্স ইজ এ ভেৰিয়েবল ইউ এক্স অফ ৱাই এক্সৰ ওপৰত ৱাইটো ডিপেণ্ড হৈ আছে সেইকাৰণে ইউ এক্স অফ ৱাই ইজ ইকুৱেল টু ভি এক্স এইটো জেনেৰেল ফৰ্ম হ'ব পাৰে চ' এইটোক আমি ইয়াতে যদি আমি ইউ এক্স ইজ ইকুৱেল টু যদি ইউ আৰু ভি যদি আমি কনচিডাৰ কনষ্টেণ্ট বুলি ধৰি লওঁ তেতিয়াহ'লে ই কেনেকুৱা হ'ব ইকুৱেশ্যনটো ডি ডি এক্স অফ ৱাই প্লাছ এফ ৱাই ইউ এক্স ইজ ইকুৱেল টু এ বুলি ধৰি ল'লোঁ আৰু ভি এক্স ইজ ইকুৱেল টু চাপোজ বি এ ৱাই ডি ডি এক্স অফ ৱাই প্লাছ এ ৱাই ইজ ইকুৱেল টু বি এই যে ইকুৱেশ্যন নম্বৰ টু এই ইকুৱেশ্যনটোকে আমি ক'ব পাৰোঁ ফাৰ্ষ্ট অৰ্ডাৰ লিনিয়াৰ ডিফাৰেঞ্চিয়েল ইকুৱেশ্যন উইথ কনষ্টেণ্ট কোএফিচিয়েন্ট এণ্ড কনষ্টেণ্ট টাৰ্ম চ' লিনিয়াৰ মানে কি ৰৈখিক তোমালোকে নিশ্চয় জানা চ' লিনিয়াৰ ছিগনিফাইজ দেট ইজ ৱেৰ ইউ ডোণ্ট হেভ এনি পাৱাৰ যেতিয়া আমি পাৱাৰ নাথাকে সেইটোকে আমি লিনিয়াৰ পাৱাৰ ফাংচনছ নাথাকে যদি পাৱাৰ ফাংচন ৰিলেশ্যনশ্বিপ নহয় সেইটোক আমি লিনিয়াৰ বুলি ক'ব পাৰোঁ এতিয়া এই ইকুৱেশ্যনটোক আমি এনেকুৱা অৱস্থাত যেতিয়া এই ইকুৱেশ্যনটো যেনে ডি ডি এক্স অফ ৱাই প্লাছ এ ৱাই ইজ ইকুৱেল টু বি এই ইকুৱেশ্যনটোক আমি যদি
লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডৰ যেটো ভ্যালু রাইট হ্যান্ডৰ বি ভ্যালুটো যদি আমি 0 বুলি কনসিডার কৰি লওঁ তেতিয়া হলে এই ইকুয়েশনটো আমি কেনেকৈ রিরাইট কৰিব পাৰো ডি ডি এক্স অফ ওয়াই প্লাস এ ওয়াই ইজ ইকুয়াল টু 0 যদি আমি বি ইজ ইকুয়াল কনসিডার এজ এ 0 তেতিয়া এই ইকুয়েশনটোকে আমি এই ইকুয়েশনটো ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটো এটো হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হৈ যাব যেতিয়া এ ইজ ইকুয়াল টু 0 হয় এটো হোমোজেনিয়াস হৈ যায় আদারওয়াইজ যদি 0 নহল হলে তেতিয়া লি নন হোমোজেনিয়াস হল হেন এটা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনৰ ক্ষেত্ৰত ইয়াৰ এই ইকুয়েশন এনেকুৱা হয় আমি প্রথমে এই হোমোজেনিয়াস ইকুয়েশন ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ হোমোজেনিয়াস ফার্স্ট অর্ডার লিনিয়ার হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন কেনেকৈ আমি তার যেটো ফর্মেশন হব এই বিষয়ে আমি আলোচনা করব প্রথমে বিচাৰিছো এটো আমাৰ ইকুয়েশনটো আমি এনেকে ধৰণে লিখিলো এতিয়া আমি ইয়াক ইকুয়েশনটো ইকুয়েশনটো এনেকে হব বাই ডি 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 এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ ফালে গুছি গলে মাইনাস এ ওয়াই হব ইয়াক আকৌ আমি এ ওয়াই এ ফালে লৈ আনিলো ওয়ান বাই ওয়াই ডি ডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ হব এবাৰ এইটো ইকুয়েশন নম্বৰ ফোৰ বুলি কনচিডাৰ কৰিলো ইকুয়েশন নম্বৰ ফোৰ বুলি কনচিডাৰ কৰিলো আমি ইয়াক এই ইকুয়েশনটো আমি ইকুয়েশন নম্বৰ থ্ৰী আছিলে এইটো আগৰ ইকুয়েশনটো ইকুয়েশন নম্বৰ ফোৰ হৈ গ'ল এইটো ইকুয়েশন নম্বৰ ফোৰক আমি ইন্টিগ্রেটিং বোথ সাইড আমি দুইটা সাইডে ইন্টিগ্রেশন কৰিছো ইন্টিগ্রেশনৰ বিষয়ে ইতিমধ্যে তোমালোকে ইন দা প্রিভিয়াস চ্যাপ্টাৰ ইউ হ্যাভ ডিসকাসড সো ইউ হ্যাভ অলরেডি এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইন্টিগ্রেশন মই আকৌ ইয়াত ইন্টিগ্রেশনটো কি কব নাই আমি ইন্টিগ্রেটিং বোথ সাইড ইন্টিগ্রেশন কৰিলো ইন্টিগ্রেশন অফ 1 বাই ওয়াই ডি ওয়াই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ মাইনাস এ ডি এক্স আমি এনেকে ধৰণে কৰিলো মানে ডি এক্স টো ইফালে লৈ গলো ডি ওয়াই টো ইফালে থাকি গল তাৰপিছত আমি এটো কৰিলো তাৰপিছত আমি ইন্টিগ্রেশন কৰিলো 1 বাই ওয়াই অফ ইন্টিগ্রেশন অফ 1 বাই ওয়াই ইজ ইকুয়াল টু লগ ওয়াই প্লাস কনস্ট্যান্ট টার্মটো আহিব সাপোজ আমি কনস্ট্যান্ট টার্ম সি ওয়ান বুলি লিখিলো আৰু এইফালে আমি ইন্টিগ্রেশন কৰিলে কি পাওঁ এ এ ডি এক্স মানে মাইনাস এ এক্স প্লাস সি টু কনস্ট্যান্ট টার্মটো আহিলে এটো তোমালোকে নিশ্চয় বুজি পাইছা তাৰপিছত আমি কি কৰিলো এই একেটা ইকুয়েশনকে আমি লগ ওয়াই বুলি কৈছিলো কৰিলো এ সি টু এফালে লৈ গলো মাইনাস এ এক্স সি বুলি কৈছো হুয়ে সি ইজ ইকুয়াল টু সি টু মাইনাস সি ওয়ান মানে এ সি টু আছে সি ওয়ান টু লৈ যোৱাৰ লগে সি টু মাইনাস সি ওয়ান ইজ ইকুয়াল টু আমি কনসিডার কৰিলো সি সি ইজ ইকুয়াল টু সি টু মাইনাস সি ওয়ান এইখিনিলৈকে নিশ্চয় বুজি পাইছা চাগে যদি ডাউট থাকে তোমালোকে নটিফিকেশনত জনাবা সো আলটিমেটলি আমি এইডোখৰলৈকে ক্লিয়াৰ হৈছে ওয়াই ইজ ইকুয়াল টু কি হবগে ওয়াই ইজ ইকুয়াল টু আমি লগ ওয়াই ইজ ইকুয়াল টু যদি হয় তেতিয়া ওয়াই ইজ ইকুয়াল টু কি হব আমি জানো যেতিয়া লগ ফাংচন থাকে তাক যদি ওয়াই লে আনিবলৈ যাওঁ তেতিয়া ই এক্সপোনেনশিয়াল ফাংচন লৈ হৈ যায় তাতে ই বেস ই টু দি পাৱাৰ মাইনাস এ এক্স হৈ যাব কাৰণ এক্সপোনেনশিয়াল ফাংচন লৈ কনভাৰ্ট হৈ যাব প্লাছ সি হৈ যাব সো আলটিমেটলি আমি এইটো এই যিটো পাৰ্টিকুলাৰ পালো আমি কনচিডাৰ কৰিলো ইয়াক কনসিডার করলো এইটুকু আমি আকৌ ভাগ করে এনেকে লিখব পারি এ সি টু উপর যেহেতু আছে ইয়ার উপর আছে ইয়াত সি টু ইয়াত আছে আমি ইয়াক ওয়াই সি আমি ইয়াক এইটো কমপ্লিমেন্টেশন কমপ্লিট ইকুয়েশন বুলি কলো ওয়াই সি ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস এ মানে আমি এই ইকুয়েশনটুকু আমি এনেকেও লিখব পারো ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স ইন্টু ই টু দি পাওয়ার সি বুলি কৈছে কারণ আমি জানো যে ঘাটে ঘাটে পূৰণ মানে ঢুক হৈ থাকে এইটো ই টু দি পাৱাৰ চি চ' ই টু দি পাৱাৰ চি ইজ ইকুৱেল টু চাপ'জ এ বুলি কনচিডাৰ কৰিলোঁ সেইকাৰণে আমি এই ইকুৱেশ্যনটো কেনেকৈ লিখিব পাৰোঁ এ ই টু দি পাৱাৰ মাইনাছ এ এক্স লিখিব পাৰোঁ দিছ ইজ ইকুৱেশ্যন নম্বৰ চাপ'জ ফাইভ এতিয়া পুটিং আমি ধৰি ললোঁ যে এক্স ইজ ইকুৱেল টু জিৰ' যাতে আমি এ ৰ ভেলুটো উলিয়াবলৈ চেষ্টা কৰিম তেতিয়া পুটিং এক্স ইজ ইকুৱেল টু জিৰ' হ'লে ওৱাই অট'মেটিকেলি যদি এইটো জিৰ' হৈ যায় ই টু দি পাৱাৰ জিৰ' ই টু দি পাৱাৰ জিৰ' ইজ অলৱেজ এনি টু দি পাৱাৰ জিৰ' ইজ অলৱেজ ওৱান হয় তার মানে ওয়াই নট ইজ ইকুয়াল টু এ হব কারণ সি আমি ইয়াত কৈছো এক্স ইজ ইকুয়াল টু জিরো বলে কনসিডার করছো সো আলটিমেটলি কি হব ওয়াই নট ইজ ইকুয়াল টু এ হয়ে যাব তার মানে আমি কব পাৰো এটো এক্স হব ওয়াই এক্স ওয়াই নট ইজ ইকুয়াল টু জিরো হয়ে যাব এ হয়ে যাব তার মানে আমি আলটিমেটলি ইকুয়েশনটো হবগে ওয়াই এক্স ইজ ইকুয়াল টু ওয়াই নট এ থাক মানে ওয়াই নট আহিলে ই এ টু দি পাওয়ার এক্স এইটো ইকুয়েশন নম্বৰ 6 এই ইকুয়েশন নম্বৰ 6 টোৱে দেখাব দিস ইজ দা জেনারেল ফর্ম অফ দা হোমোজিনিয়াস লিনিয়ার হোমোজিনিয়াস ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা কথাটো হৈ গ'ল যদি হে এটো হোমোজিনিয়াস হয় তেতিয়াহে এনে কাৰণ হ'ব যদি হে এটো হোমোজিনিয়াস নহয় যদি ডি ডি এক্স অফ ওয়াই প্লাস এ ওয়াই ইজ ইকুয়াল টু 0 নহয় যদি এইটোৱে থাকে তেতিয়াহলে কি হ'ব সেই কথাটো আমি জানিব লাগিব এই পার্টটো আমি হোমোজিনিয়াস পার্ট তেতিয়া কিন্তু যেতিয়া ফার্স্ট অর্ডার যেটা আমি যেটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট টার্মটো হোমোজিনিয়াস নহয় যদি নন হোমোজিনিয়াস হয় তেনেকুৱা অবস্থাত কি হয় তেনেকুৱা অবস্থাত আমি কি কৰিব লাগিব তেতিয়া এই ইকুয়েশনটো যেটো আমি ইকুয়েশন নাম্বাৰ টু আছিলে এই ইকুয়েশনটোক আমি দুটা পাৰ্টত ভাগ কৰিব আলোচনা কৰিব লাগিব এটা হৈছে এটাক আমি কি বুলি কওঁ এটাক আমি কওঁ কমপ্লিমেণ্টাৰী চলিউশ্যন আৰু এটাক বুলি কওঁ আমি পাৰ্টিকুলাৰ চলিউশ্যন ইতিমধ্যে আমি যিটো আলোচনা হোমোজিনিয়াস পাৰ্টটো যিটো আলোচনা কৰিছোঁ
আমি আলটিমেটলি এই ইকুয়েশনটো গোটেই ইকুয়েশনটো দুটা পার্টত ভাগ কৰিব পাৰিম ইকুয়েশনটো সলভ কৰিবলৈ আমি দুটা পার্ট হ'ব এটা কোৱা হয় কমপ্লিমেন্টারি সলিউশন আৰু আনটো কোৱা হয় পার্টিকুলার সলিউশন এই দুটা ভাগ আমি ভাগ কৰিব লাগিব আৰু এই কমপ্লিমেন্টারি সলিউশন আৰু পার্টিকুলার সলিউশন এই দুটা ভাগ আমি ভাগ কৰিব লাগিব আমি ফর দি টাইমিং আমি সাপোজ কিছুমান বস্তু মোহাৰি দিছো ইতিমধ্যে এখিনি আলোচনা হৈ গৈছে ইকুয়েশন নম্বৰ 2 টো আমাক লাগিব সেই ইকুয়েশনটো আমি ৰাখি থৈছো বাকি কিছু পাৰ্ট আমি ইকুয়েশন নম্বৰ 6 টো ৰাখি থৈছো বাকি কি কথা আমি মোহাৰিব পাৰো এই কমপ্লিমেন্টারি সলিউশন আৰু পার্টিকুলার সলিউশন দুটা পাৰ্ট আমি আলোচনা কৰিব লাগিব মিন্স y x ইজ ইকুৱেল টু তেতিয়া কি হ'ব দুটা ভাগত হ'ব y কমপ্লিমেন্টারি প্লাস y পার্টিকুলার দুটা ভাগত হ'ব এতিয়া y কমপ্লিমেন্টারি পাৰ্টটো কোনটো কমপ্লিমেন্টারি পাৰ্ট ফর দা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট টার্ম ইজ নাথিং বাট দা জেনারেল ফর্ম অফ দা হোমোজেনিয়াস পাৰ্ট অফ দা এনালাইসিস আমি যেটো তুমি হোমোজেনিয়াস পাৰ্ট অফ দা ইকুয়েশন নম্বর 6 পাইছো হে ইকুয়েশন নম্বর 6 টো হৈছে যে কমপ্লিমেন্টারি পাৰ্ট অফ দিস পার্টিকুলার সলিউশন কমপ্লিমেন্টারি সলিউশন মানে আমি অলরেডি ইয়া পাই গৈছো এতিয়া আমি পার্টিকুলার সলিউশন পাৰ্টটো উলিয়াব পাৰিলে আমি জেনারেল সলিউশনটো পাই যাম যে পার্টিকুলার সলিউশন যেটা আমি কনসিডার কৰিম পার্টিকুলার সলিউশনত যেটো আমাৰ এ টু ইকুয়েশন আছে এই ইকুয়েশনটো আমি কি কনসিডার কৰিম পার্টিকুলার সলিউশন মানে পার্টিকুলার পয়েন্ট অফ টাইমৰ কথা আমি আলোচনা কৰিম হেগানে ডেফিনেটলি তাৰ ভেৰিয়েবল বিলাক কি হ'ব জিৰো হ'ব দ্যাট মিন্স ভেৰিয়েবল উইল বি জিৰো হ'ব আলটিমেটলি তেনেকুৱা এটা অৱস্থাত আমি কনসিডার কৰিম যেতিয়া ভেৰিয়েবল বিলাক সেইজ টু ভেৰিয়েবল টু জিৰো নহয় সৰি ভেৰিয়েবল টু জিৰো নহয় তেনেকুৱা এটা অৱস্থাত কি হ'ব পার্টিকুলার সলিউশনৰ কথা কৈছো তাত মানে চেঞ্জ অফ কথাটো নাহিব দেয়ার উইল বি নো ডেরিভেটিভস দেয়ার উইল বি নো ডেরিভেটিভস তেনেকুৱা এটা অৱস্থাত মানে তার মানে একটা পার্টিকুলার সলিউশন যেটা আমি ওয়াই পি যেটা কনসিডার করি তেতিয়া অৱস্থা আমার ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো হবে তার মানে এই পার্টটো আমার জিরো হয়ে যাবে দিস পার্ট উইল বি জিরো তার মানে আমি কব পাৰো পার্টিকুলার সলিউশনৰ ক্ষেত্রে এ ওয়াই ইজ ইকুয়াল টু কি হব বি হব এ ওয়াই ইজ ইকুয়াল টু বি হব দ্যাট মিন্স ওয়াই ইজ ইকুয়াল টু বি বাই এ হব y is equal to b by a হব yp তার মানে y is equal to that means yp is equal to b by a হব কেতিয়াবা প্রভাইডেড দ্যাট কিন্তু a is not is equal to 0 হব যদি a is equal to 0 হয় যায় কিন্তু তেতিয়া এটো নহব না দলব কিন্তু 0 হয় গলে আমি কম পাইছাম এটো এটা ইনফিনিট হয়ে যাবে এটো আমি কেতিয়া সম্ভব নহয় যেটা a is not is equal to 0 হয় তেতিয়া মানে yp is equal to কি হব b by a হব তার মানে আমি গোটেই ইকুয়েশনটো কৰি চালে আমি গম পাম তো আলটিমেটলি ইকুয়েশনটো কেনেকুৱা ধৰণৰ হ'বগে পাৰ্টিকুলাৰ সলিউশনটো আমি কেনেকুৱা ধৰণৰ পাম দা পাৰ্টিকুলাৰ সলিউশন উইল বি টোটেল কমপ্লিট সলিউশন উইল বি কি হ'ব কমপ্লিট সলিউশনটো এনেকুৱা হ'ব y x ইজ ইকুৱেল টু কি হ'ব আমি ইতিমধ্যে কৈছো যে y x ইজ ইকুৱেল টু কি y c y কমপ্লিমেন্টারি সলিউশন প্লাস পাৰ্টিকুলাৰ সলিউশন এই দুটা পাৰ্ট হ'ব কমপ্লিমেন্টারি সলিউশনত আমি যেনেকে y নট বুলি লিখি a বুলি ৰাখি থম a বুলি লিখি থম a আমি যে অরিজিনালি এ আসলে এ ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স প্লাস বি বাই এ এটু হয়ে গেল নাও আমি এ ভ্যালুটো উলিয়াবলে চেষ্টা করি এ এ ভ্যালুটো উলিয়াবলে চেষ্টা করি সে আমি কনসিডার করি যে ইনিশিয়াল কন্ডিশন এক্স ইজ ইকুয়াল টু সাপোজ জিরো বলে ধরে নিলাম এক্স ইজ ইকুয়াল টু জিরো সো আলটিমেটলি আমি এক্স ইজ ইকুয়াল টু জিরো পোৱাৰ ক্ষেত্ৰত আমি কেনেকুৱা পাম এক্স ইজ ইকুয়াল টু জিরো পোৱাৰ ক্ষেত্ৰত আমি কি পাম এনেকে মই চাব বিচাৰিছো এক্স ইজ ইকুয়াল টু জিরো যদি ইনপুট কৰো ইয়াত তেতিয়া ওয়াই নট ইজ ইকুয়াল টু আমাৰ কি হৈ যাব এ ই টু দি পাৱাৰ এটো জিৰো হৈ যাব প্লাস বি বাই এ হ'ব তাৰ মানে এ ইজ ইকুয়াল টু কি হ'ব এইটো কাৰণ ই টু দি পাৱাৰ নট মানে ওৱান মানে আলটিমেটলি অকল এ থাকিব ইয়াত আমি এ বুলি ক'ম এ এ ইজ ইকুৱেল টু কি হ'ব ৱাই নট মাইনাচ বি বাই এ আমি এইটো পাওঁ ৱাই এৰ ভেলুটো সো এ এৰ ভেলুটো যদি আমি ইকুৱেশ্যন নম্বৰ চাপ'জ এইটো ইকুৱেশ্যন নম্বৰ আমি কনচিডাৰ কৰিছিলোঁ ইকুৱেশ্যন নম্বৰ আমি আগতে ইকুয়েশন নম্বৰ আমি আলোচনা কৰিছো ইকুয়েশন নম্বৰ সাপোজ এটো 7 ছয়লৈকে আমি লিখিছিলোঁ এইটো ইকুয়েশন নম্বৰ সাপোজ এতিয়া আমি এই এ ভেলুটো সাপোজ ইকুয়েশন নম্বৰ 7 যদি পুট কৰি দিওঁ তেতিয়া আমি কেনেকুৱা পাম ওয়াই এক্স ইজ ইকুৱেল টু কি হ'ব এক্স আমি লিখি দিম ওয়াই নট মাইনাস বি বাই এ ই টু দি পাৱাৰ মাইনাস এ এক্স এইটো দিবা মাইনাস এ এক্স প্লাস বি বাই এ এইটো ইকুয়েশন নাম্বার সাপোজ এই ইকুয়েশন নাম্বার এইটো হৈছে দা জেনারেল ফর্ম অফ ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট এন্ড কনস্ট্যান্ট
turn. This is the first order general form, the first order linear differential equation with constant coefficient and constant turn. এই গোটেইটোৰ এটা মই এটা জাস্ট এক্সাম্পল এটা আমি কৈ দিব বিচাৰিছো উই ওয়ান্ট টু ডিসকাস ওয়ান এক্সাম্পল হিয়ার এক্সাম্পল এটা কৈ দিলে তোমালোকৰ সহজ হৈ যাব গোটেই জেনেৰেল ফৰমেচনটো মই দেখাই দিছো কিন্তু এক্সাম্পলটোৰ সহায়ত আমি এটা এই কেনেকুৱা ধৰণৰ হ'ব পাৰে প্ৰবলেম এইটো এটা এক্সাম্পল এটা আমি দেখাব বিচাৰিছো আমি ইকুৱেশ্যন নম্বৰ এইটো ৰাখি দিছো এইটো হৈছে জেনেৰেল ফৰ্ম ইয়াৰ গোটেই কামখিনি আমি এইটো মতে কৰিব লাগিব सपोज आम एक्साम्पल कन्सिडार कर डि वाई डि एक्स प्लास फाइव वाई इज इकुअल टू टेन एनका इकुएन दिया इनिशियल कंडिशन फुल सोल्व इकुएन सोल्व लगे इनिशियल कंडिशन दिया वाई नट इज इकुअल टू सपोज दिस इज द इनिशियल कंडिशन वाई नट इज इकुअल टू सिक्स पीछे लगे फांगशन तो लगे सोल्व कर सो डेफिनेटलि इट इज नट ए होमोजिनियास प्रोडक्शन होमोजिनियास फांगशन कारण इतना भैल्यू जीरो पा ना तो नन होमोजिनियास दूटा पार्ट आम आलोचना नन होमोजिनियास एट पार्टिकुलर सल्यूशन और आन कम्प्लीमेंटरि सल्यूशन प्रथम कम्प्लीमेंटरि सल्यूशन तो लग लगे सल्यूशन कल सल्यूशन जाल्यूशन आम फार्ष्ट काम तो हम कम्प्लीमेंटरि सल्यूशन तो उलिया लग लगे कम्प्लीमेंटरि सल्यूशन कम्प्लीमेंटरि सल्यूशन तो আমি কনসিডারিং হোয়াট ইজ দ্য কমপ্লিমেন্টারি সলিউশন দ্য লিনিয়ার পার্ট টু আমি আলোচনা করব যেটা কমপ্লিমেন্টারি ফাংশন কোন হব কমপ্লিমেন্টারি সলিউশন কি হব কনসিডারিং ইট ইজ এ জিরো কারণ ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ফাইভ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো বলে কনসিডার করব ইয়ার কারণে আমি কি পাইছো ইকুয়েশন টু আমি আগত অলরেডি পাইছো ওয়াই সি ইজ ইকুয়াল টু এ আমি পাইছিলো এ ই টু দি পাওয়ার এ এ হোয়াট ইজ এ দিস ইজ ফাইভ মাইনাস ফাইভ x এটো আছে হব না কারণ আমি a হলনিয়া পুট কৰিছো কারণ দিস ইজ a দিস ইজ b আমি এটো জানো সো a ভ্যালু আমি পুট কৰিছো yc ইজ ইকুয়াল e টু দি পাওয়ার -5x এটো আমি জানো আৰু পার্টিকুলার সলিউশন পার্ট টু কি হব দা পার্টিকুলার সলিউশন উইল বি পার্টিকুলার সলিউশন আমি কৈছিলু যে yp ইজ ইকুয়াল টু কি পাইছিলু আমি b বাই ए पाइसिलु बी बाय ए माने कि या बी मीन्स व्हाट बी मीन्स इज 10 आरो ए मीन्स 5 ता माने आमी पालु 2 दिस इज द पार्टिकुलर सोल्यूशन सो अल्टीमेटली द जनरल आमी जनरल सोल्यूशन टु पुरा आगत आमी ए वैल्यू टु गेलो बुझाउ अल्टीमेटली द जनरल फॉर्म टु कि होबो y x इज इक्वल टु कि असले y c प्लस y p इज इक्वल टु आमी y c वैल्यू टु पुट करिलु ए e टु द पावर माइनस 5x माइनस फाइव एक्स प्लस टू पाल एल्यू उलिया चेस्ट करूटिंग जीरो कारण ए भेल्यू उलिया चेस्ट